দেখছো আপনি কতগুলো লাউ হয়েছে, মাশাল্লাহ, এবারও তো গতবারের মতো। এটা একটা মাশাল্লাহ ভালো ধরছে গার্ডেনে। আবার একদম পুরা মুখ ভর্তি হাসি, আকসারে হাসা নিয়ে অনেক ব্যাপার, মানে খুব খুশি হইলে উনি হাসে, খুব মুটি উনারে হাসানি অত সহজ। মামার বাসে আসছিও আলিজে, আমরা ওয়েট করতেছি ভাইয়া ভাবিও আজকে বাইরে, কারণ ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তো ওরা আসতেছে ফোন দিছি, আর আমরাও গ্রিন স্ট্রিট থেকে সোজা ভাইয়ার বাসায় দেখা করার জন্য চলে আসছি। আজকের ওয়েদারটা কেমন জানি মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হইতেছে না, আবার গরম আছে ভালো। হ্যালো আলিজে, আরে বাবা রে, অলিম্পিকে তো ম্যাডাম যে দূর দিছে, কোথায় গেছিলে মান্না? ভাইয়া ভালো আছেন? আপনার বাসের সামনে পার্কিং ছিল, এই তোমার কি জানি জিজ্ঞেস করতেছে লাগে আপনি ইয়া করো আসরি আমার। ভাইয়ার গার্ডেন মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। ভালো সুন্দর হইছে মাশাল্লাহ, লাউ ধরছে তো ভালোই। যাক, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। ও এখানে হচ্ছে দুইটা, ও উপরে আর একটা শুয়ে আছে, এটা একটা মাশাল্লাহ ভালো ধরছে গার্ডেনে। আমরা ভাইয়ার গার্ডেনে চলে আসছি, আর মাশাল্লাহ গাছগুলো এত সুন্দর হয়েছে, আগের মতো হয়ে গেছে, পুরো আমাদের গত বছরের কথা মনে পড়তেছে গার্ডেন দেখে। একসাথে সবাই মিলে লাউ তুলে তারপরে রান্না করছি, দেখছো আপনি কতগুলো লাউ হয়েছে, এবারও তো গতবারের মতো, এবার মনে হচ্ছে আরো বেশি, কারণ এবার লাউ গাছ আরো বেশি। এখানে মাশাল্লাহ অনেক ধরছে, ওয়াও মাশাল্লাহ, আরো অনেকগুলো আছে, তিন চারটা লাউ, মিষ্টি কুমড়াও ধরছে। আলিজে মামার গার্ডেন দেখছো, আইসা আইসা লাউ তুলে রান্না করবা কিন্তু, ওকে ভাইয়ার বাসায় আসছি, ভাইয়ার গার্ডেনের ভেজিটেবল মাশাল্লাহ অনেক সুন্দর, যেসব আসছি পরে চা, তারপরে এটার অবশ্যই এটার ভিতরে হয়েছে গরুর মাংস, আর এটা হয়েছে নারিকেলের পুলি। আমার ভাইয়ের বাসায়
এবার বাম্পার ফলন হয়েছে। কি রে জিশা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাউ দেখি মাশাআল্লাহ অনেক করে গুড়া গুড়া, মানে প্রতিটা ইয়াতে ডালে ডালে লাউ। ও আল্লাহ, এই লাউ বড় হইলে কি মানে কন্ট্রোল করবা কেমন? বেশি করে নে যদি ভর্তা বানাস, ভর্তা বানাইলে ওই উপরে একটা বড়, উপরে একটা বড় আছে, আর একটু বড় হইলে তোমার পায়রা দিয়ে দিতে পারতাম। না না করছে আবার আমি গেলাম আরেকটা কাজে, তেন নুহাসকে আবার নিয়ে আসছি। আমি আজকে সবাইকে আনা নেওয়ার মধ্যে আছি, প্রথমে লাকি আপনি হেপি আপুকে দিয়ে গেছি ভাইয়ের বাসায়, এখন আবার নুহাসকে নিয়ে আসছি। আমি বলতেছি আমি শুধু আনা নেওয়ার মধ্যে আছি, তোমাকে কতটি ফোন দিচ্ছি, আমি ভাবছি তোমরা বুঝে গেছো কি আর মোবাইল সাথে নাই। হ্যাঁ দেখো, আরো ভিতরে যাও, ভিতরে যাও, সবগুলোরই আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো। আমি এবার ভিটামিন ঘুরে দিছি, গাছে নিচে ঘুরে ফাটে, তারপরে এগুলা তো ধরছে, এগুলা তো ধরতেছে এখন। ভাইয়া না গাছগুলো ছড়ে যে বেশি তার জন্য নোহাজ দেখো বাইরে যে এই শুধু একটা গাছের মধ্যে যে লাউটা ধরছে, আমরা এই লাউটাও ধরছে না ছোট্ট না, আমি আর গার্ডেন করবো না। গার্ডেন থেকে তুলে ফ্রেশ শাক সবজি রান্না করা হবে, চিংড়ি মাছ আর শুটকি দিয়ে শুরু রয়েছে। আমাদের শুটকি কারি হয়ে গেছে, তারপরে এদিকে গ্যাস বাজি হয়ে গেছে, কি পরিমাণ মজা হয়। এটা শুধু আমরা প্রত্যেক সামারেই খাওয়ার সৌভাগ্য হয়, কারণ এগুলো তো গার্ডেনের সব ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল দিয়ে করা হয়। এবার কুকি আপু মিসিং, কুকি আপুকে অনেক মিস করছি সবাই মিলে। ওয়াও মানহা সাইকেল চালাচ্ছে, ও রিয়ামও আছে, ওয়েল ডান, উড়ি বাবা লিজো চালাবে, উড়ি বাবা মান্না বিগ গার্ল হয়ে গেছে, মেকআপ বক্স, ওয়াও মান্না তোমার এনেক কি সুন্দর করে মান্না গুছাইছে রুম, ওয়েল ডান। আপনি যেহেতু বাচ্চা কাচ্চা ছাড়া আসছে তো সারাদিনের জন্য, এখন প্রায় রাত 10টা বেজে গেছে, আপনিকে ভাইয়া ট্রেন স্টেশনে দিয়ে আসবে। লাকি আপু সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, যেহেতু আপনি ইউএসএ চলে যাবে, অনেক দিন দেখা হবে না আপনার সাথে, অনেক মিস করব। তারপর তোমরা আসলে তারপর আল্লাহ হাফেজ খালামনি, ম্যানেজ করতে লাগি আর দেখতে চাই, আল্লাহ হাফেজ খালামনি। ওকে ইউ লাইক দিস, লাকি আপু চলে যাচ্ছে, ভাইয়া ড্রপ করে দিয়ে আসবে। ওকে
ভাইয়া প্রথমে লাগ্যাপুনিকে স্টেশন দিয়ে আসছে, এখন দিয়ে আসবে হেপে আপু, শুভ ভাইয়া, আর আমরাও চলে যাচ্ছি। তো আমি আমার বাসে যাব, আর হেপে আপু শুভ ভাইয়া তো খুকিয়াপুর বাসে যাবে। তো প্রথমে খুকিয়াপুর বাসে ওদেরকে ড্রপ করলো, এখন আমার বাসায় ভাইয়া দিয়ে তারপরে চলে যাবে। আসলেই মানে সম্পর্কগুলা দেখা যায়, আমরা আপন ভাই বোন সবসময় এক বাসে বড় হয়েছি, এক জায়গায় বড় হয়েছি, কিন্তু এখন ভাবলেই কেমন লাগে যে সবার আলাদা আলাদা বাসা, আলাদা আলাদা ঘর, কেউ কারো সংসার রেখে বা বাসা রেখে বাচ্চাদেরকে রেখে একদিনও থাকতে পারে না, চাইলেও পারে না, সবার আলাদা আলাদা সব কিছু হয়ে গেছে। যেভাবে আমরা একসাথে বড় হয়েছি, এখন আসলে সবার নিজেদের মতো করে একটা জগৎ তৈরি হয়েছে। তবে মনে হয় যে আগের দিনটাই বেশি ভালো ছিল, এখন তো সবার ব্যস্ততা বাড়তেছে, যত বড় হইতেছে যত দিন যাচ্ছে ব্যস্ততা বাড়তেছে সবার। সবাই একসাথে থাকতাম, আর এখন সবার আলাদা আলাদা সংসার। আমি আমার বাসায় চলে আসছি, ভাইয়া আমাদেরকে দিয়ে ভাইয়া ভাইয়ার সংসারে চলে গেলো, লাকিয়াপু চলে গেলো, হেপিপু চলে গেলো। আসলে এটাই জীবন, সবাই সবার ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ সুখে আছে। তবে ছোটোবেলা একসাথে ভাই বোন বেড়ে ওঠা বা তখনকার সময়গুলা অনেক বেশি মিস করি, ওই দিনগুলা আর ফিরে আসবে না। তো ওই দিনগুলো আলহামদুলিল্লাহ এত ভালো কেটেছে, এখনও অনেক ভালো কাটতেছে। তারপরও মনে হয় যে ছোট ছিলাম, ভালো ছিলাম, আসলে বড় হওয়ার সাথে সাথে অনেক দায়িত্ব, অনেক কিছু বেড়ে যাচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।